তো আজকে আমরা বসেছি খেতে মার মে, তো ভিডিওটি আমরা এখান থেকে শুরু করছি। তো আজকে হবে ইটিং চ্যালেঞ্জ, তো কে ফার্স্ট হতে পারে। তো এখানে দেখুন আমরা তিনটা করে চপ নিয়েছি, আর নিয়েছি শসা পেঁয়াজ লঙ্কা, আর ও সেম নিয়েছে তিনটা চপ নিয়েছে, আর মুড়ি আছে তার সঙ্গে শসা পেঁয়াজ আছে। তো চলুন তাহলে স্টার্ট করি। স্টার্ট করতে করতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তো চলুন কে ফার্স্ট হয় ওইটাই। তো চপটা ঘুরে বানানো, ঘুরে বানিয়েছিলাম। আপনারা যদি চপের রেসিপি চান তাহলে চপের রেসিপি এমনি আছে আমার ভিডিওতে, নাহলে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি চপের রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন চপটা খুবই মচমচে সুন্দর হয়েছে, ঘরে বানানো চপ আমি বানিয়েছি। চপ মুড়ি তো আমার শুকনো মুড়ি খেতে ভালো লাগে, তো শুকনো মুড়ি খেতে হয়তো সময় একটু লাগবে। মুড়িটা ও ভালোবাসে, তাড়াতাড়ি খেয়ে যাচ্ছে। আসলে মুড়িটা আমি অত ভালোবাসি না, আমি তো ভাতই ভালোবাসি, রুটি ভালোবাসি। চোখ আছে একটু জমে যাচ্ছে, আরো জমে যেত যদি আর একটু চানাচুর হতো। আমি চানাচুরটা ইচ্ছা করে আনিনি, আমি চিন্তা করে জমেছি তার জন্য। আমি বানিয়েছি বলে বলছি না, চপটা খুব টেস্ট হয়েছে। চপের
আলুটা সব থেকে টেস্ট করতে হবে, তবে আলুটা যদি ভালো টেস্ট হয় তাহলে চোখটা আর বলার নেই। একটু ঝালঝাল করে করেছি অবশ্যই, একটু হেভি হয়েছে। এটা বল ভালো হয়, খুব সুন্দর খুব সুন্দর। আমি হেরে গেছি, তো পানিশমেন্টটা বলে দে, আমি আমি পরিষ্কার করে নেবো আর কি, নাকি খারাপ বাসনগুলো পরিষ্কার করে দেবো। তো আমি তো কমপ্লিট করলাম, আমি লাস্ট হয়ে গেছি অলরেডি, ভালো লেগেছে। তো পানিশমেন্ট আমাকে মেয়ে বলেছিল খারাপ বাসনগুলো মাজতে হবে, ব্যাস। তো থালা বাসনগুলো আমি মেজে দিচ্ছি আর কি, আবার যেতে আবার আমাকে পানিশমেন্ট দেবে আর কি, নাকি বলে দেব বন্ধুদেরকে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখ।